চাওক, শিক্ষক দিবসৰ দিনাই এখন মহাবিদ্যালয়ৰ ব্যতিক্ৰমী পদক্ষেপ। আৰু ইতিমধ্যে আমি দুটা কথা উল্লেখ কৰিব লাগিব, বৰ্তমান পৰিৱেশ আৰু পৰিস্থিতিত আচলতে নাৰী কিমান সুৰক্ষিত সেই কথাটো আমি সকলোৰে বাবে সহজে অনুমেয়। আৰু এই সময়ত, এনে এক সময়ত জটিল ক্ষণ বুলি কৈছোঁ, এই ক্ষণত অসমৰ ভিতৰতে একমাত্ৰ এখন মহাবিদ্যালয়, যিখন মহাবিদ্যালয়ে আজিৰ এই পবিত্ৰ দিনটোত উদ্বোধন কৰিছে ছাত্ৰী যোদ্ধা নামেৰে এক আচলতে অভিলাষী প্ৰকল্প, যি প্ৰকল্পৰ জৰিয়তে ছাত্ৰীসকলে মহাবিদ্যালয়ত অধ্যয়নৰত অৱস্থাতেই নিযোজিত কৰিব পাৰিব। এনে এক আঁচনি ঘোষণা কৰিছে, এনে এক আঁচনি হাতত লৈছে যোৰহাটৰ, পূব যোৰহাটৰ একমাত্ৰ অগ্ৰণী উচ্চ শিক্ষানুষ্ঠান চন্দ্ৰকমল বেজবৰুৱা মহাবিদ্যালয় টিয়কে। আমি গোটেই আঁচনিটো সন্দৰ্ভত জানিম। ইয়াতে বিশেষত মই দেখিছোঁ বহুখিনি ছাত্ৰী যোদ্ধা আজিৰ এই আঁচনি যেতিয়া ঘোষণা কৰিছে, প্ৰকল্প হাতত লৈছে, তেতিয়া তেওঁলোক উৎফুল্লিত হৈ পৰিছে, মই তেওঁলোকৰ পৰা জানিম। কিন্তু তাৰ গোটেই আচলতে প্ৰক্ৰিয়াটো ব্যৱস্থাপনা কৰিছে এগৰাকী শিক্ষয়িত্ৰী কৰবী বাইদেউ আছে, মই অকণমান আপোনাৰ ওচৰলৈ প্ৰথমতে আহিব লাগিব। যিহেতু এই যিটো আঁচনি ধৰা হৈছে মহাবিদ্যালয়ত আজিৰ পৰা কাৰ্যকৰী হ'ব, কেনেকুৱা ধৰণে হ'ব, ছাত্ৰীসকল কেনেধৰণে সুৰক্ষিত হ'ব? আচলতে বৰ্তমান সময়ত আমাৰ সমাজত যি নাৰীসকল যেনেধৰণে শোষিত হৈ আছে বা শাৰীৰিকভাৱে নিষ্পেষিত হৈ আছে, সেইকাৰণে বৰ্তমানৰ সাম্প্ৰতিক সময়ৰ যি পৰিস্থিতি, সেই পৰিস্থিতিয়ে চাই আমাৰ মহাবিদ্যালয়ে এটা কথা চিন্তা কৰিলে যে আমাৰ ছাত্ৰীসকলক মানসিকভাৱে শক্তিশালী কৰাৰ লগতে শাৰীৰিকভাৱে যাতেও তেওঁলোক শক্তিশালী হয়, কাৰণ নিজৰ আত্মৰক্ষাৰ কাৰণে আচলতে শাৰীৰিকভাৱেও শক্তিশালী হোৱাটো জৰুৰী। সেয়েহে এখন আঁচনি আমাৰ প্ৰস্তুত কৰা হৈছে, ছাত্ৰী যোদ্ধা আঁচনি। ইয়াত আমাৰ ছাত্ৰীসকলক কিক বক্সিং, কাৰাটে বা বেলেগ ধৰণৰ শাৰীৰিক যি অনুশীলন সেইখিনি কৰোৱা হ'ব, আৰু ছাত্ৰীসকলক শাৰীৰিকভাৱে শক্তিশালী কৰি তোলাৰ কাৰণে এই আঁচনিখন লোৱা হৈছে। আমাৰ ছাত্ৰীসকল আজি আঁচনিখন ঘোষণা কৰাৰ লগতে উৎফুল্লিত হৈছে, আৰু আমি আশা কৰোঁ আমাৰ ছাত্ৰীসকলে সক্ৰিয় অংশগ্ৰহণ কৰি এই আঁচনিখন আমাক ফলপ্ৰসূ কৰি তুলিব। ইয়াৰ যিটো আঁচনিত যিহেতু ইয়াতে প্ৰশিক্ষক নিয়োগ কৰিব লাগিব, বা এই গোটেইখিনি মহাবিদ্যালয় নিজা হ'ব নেকি? নিজাভাৱে হ'ব। আৰু আমাৰ ধৰক য়োগা আছে ইয়াৰ লগত, তাৰপিছত ডায়েটিচিয়ান থাকিব, ফিজিকেল ইনষ্ট্ৰাক্টৰ থাকিব, তাৰপিছত আৰু আমাৰ কেৰাটে যিকেইটা কোৱা হ'ল, কেৰাটে শিকোৱাৰ মানুহক নিয়োগ কৰা হ'ব, সেই তেনেকৈ ধৰণে গোটেই প্ৰক্ৰিয়াটো মানে চলাই গৈ থকা হ'ব। যোদ্ধা হ'ব পৰা হ'বনে? হ'ব, নিশ্চয় হ'ব। কেনেকুৱা লাগিছে আজি এটা একেবাৰে বহু মহাবিদ্যালয়ত এনেকুৱা পদক্ষেপ নাই বা এনেকুৱা প্ৰকল্প নাই, কেনেকুৱা লাগিছে? প্ৰথমতে ছাত্ৰী যোদ্ধা আঁচনিখন লোৱাৰ বাবে আমি বহুতেই আনন্দিত হৈছোঁ। বৰ্তমান সময়ত যিহেতু নাৰীসকল বা ছাত্ৰীসকল বহুতো সমস্যাৰ সন্মুখীন হয়, মানে মানসিকভাৱে লগতে শাৰীৰিকভাৱেও বহুতো নিৰ্যাতন কৰা হয়, তাৰ বাবে এজনী ছোৱালী নিশ্চয় নিজে সবল হ'ব লাগিব, তাৰ বাবে এই আঁচনিখন লোৱা হৈছে। আমি বহুতো আনন্দিত হৈছোঁ, লগতে এই আঁচনিখনত আমি সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ কৰিম, আৰু লগতে আমি আন ছাত্ৰ ছাত্ৰীসকলকো আমি ইয়াৰ বিষয়ে সজাগ হ'বৰ বাবে ক'ব পাৰিম। কেনেকুৱা লাগিছে? হয়, যথেষ্ট ভাল লাগিছে। এই আঁচনিখনৰ জৰিয়তে আমি যদি ভৱিষ্যতে এতিয়া ঘটি থকা মানে ঘটনাখিনিৰ সন্মুখীন হওঁ, তেতিয়া এই আঁচনিখনৰ প্ৰশিক্ষণৰ জৰিয়তে আমি মানে তাৰ নিজকে জয়ী কৰিব পাৰিম, সেই মানে অসুৰক্ষিত পৰা নিজকে সুৰক্ষিত কৰিব পৰা হ'ব, হয়নে? অকণমান আগলৈ সুৰক্ষিত কৰিবলৈ এটা ধুনীয়া ভাল লগা এটা পদক্ষেপ হয়। এই পদক্ষেপক আমি মানে প্ৰশংসনীয়, আমি ধন্যবাদ জনাইছোঁ বিশেষকৈ এই পদক্ষেপটো গ্ৰহণ কৰাৰ বাবে, কিয়নো শাৰীৰিকভাৱে সবল হোৱাটো এগৰাকী মহিলাৰ বাবে যথেষ্ট আৱশ্যকীয়। তো ভাল হৈছে এনেকুৱা এটা পদক্ষেপ লোৱাৰ বাবে। নিশ্চয়কৈ মই ধন্যবাদ জনাইছোঁ এই মুহূৰ্তত, যিহেতু এই গোটেই যিটো আচলতে ব্যতিক্ৰমী চিন্তা, এই চিন্তাটোৰ আঁৰৰ ব্যক্তিগৰাকী হৈছে মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ ডক্টৰ বিজয় পাচনি ছাৰ আছে। মই ছাৰৰ পৰা অকণমান জানিব লাগিব, যিহেতু এটা সুদূৰপ্ৰসাৰী চিন্তা বুলি কৈছো, হয়তো প্ৰথমবাৰৰ বাবে মহাবিদ্যালয়ত এই ছাত্ৰী যোদ্ধা আঁচনি প্ৰকল্প হাতত লোৱা হৈছে, কেনেকুৱা কি চিন্তা কৰি আপুনি এইখিনি কৰা হৈছে বা কেনেকুৱা ধৰণে উপকৃত হ'ব বুলি ভাবিছে? বিশেষকৈ আমাৰ বৰ্তমান ভাৰতবৰ্ষৰ, অসম মানে সমগ্ৰ ভাৰতবৰ্ষতে নাৰীজনিত যিবিলাক ঘটনা ঘটি আছে সেইবিলাক অতি মানে ইৰিটেটিং হৈছে আৰু অতি চিন্তনীয় বিষয় হৈছে। সেইটো কাৰণে আমাৰ মহাবিদ্যালয় আইকিউএছিয়া ষ্টুডেণ্ট ছাৰ্ভিচ ছেছৰ চেণ্টাৰে তেওঁলোকে আলোচনা কৰি ঠিক কৰিলে যে এই ব্যৱস্থাটো কি কৰা যায়। আমিতো অনেক প্ৰতিবাদ কৰিছোঁ, পেপাৰত দি আছে, নিউজত দি আছে, ধৰ্ণা দিয়া হৈছে, আন্দোলন কৰা হৈছে, কিয় হেৰি নাই হোৱা। তেতিয়া তেওঁলোকে এটা আলোচনা কৰি ক'লে যে আমি যদি ছাত্ৰীসকলক যোদ্ধা কৰি দিব পাৰোঁ, তেওঁলোকে নিজে ফাইট কৰিব পৰা হৈ যায়। এতিয়া মতা মানুহ এটাক
অকলে থাকলেও কোনো চারিগাকী মহিলায় কেতিয়াও রেপ করবলে সাহস নহয়, কেলে জানে এজন শক্তিশালী আর আক্রমণ করবেন, সেই কারণে ঠিক করলে যে আমি ছাত্রীসলক শারীরিকভাবে শক্তিশালী করে দিই, যাতে যেটা দুই এজনক পিটন দিয়া দেখব কিছুমান মানুষ ভয় খাবলে আরম্ভ করব, আর সেই কারণে আমি 60 দিনিয়া এই শারীরিক প্রশিক্ষণ হব। প্রথমতে 50 গৰাকী ছাত্রীক আমি শারীরিক প্রশিক্ষণ দিম, আমার আর্মি হোক পুলিশের হোক যখন শারীরিক বিশেষজ্ঞ আছে সেইসকল আহিব, আর তেখেতসকলক আমি নিউট্রিশনাল ভ্যালুর কারণে 1000 টাকা প্রত্যেকগী ছাত্রীক দিম, আর সমাজের যে দায়িত্ব 50 গৰাকী শক্তিশালী হলেই নহব, 500 মহিলাক নিরাপত্তা দিব পাৰিব লাগিব, আর সেই আমার মহাবিদ্যালয়ে যুক্ত আমার সোশিয়াল লিডারশিপ বিল্ডিংয়ের যুক্ত আমার ব্যবস্থা আছে সেই সোশিয়াল লিডারশিপ বিল্ডিংয়ের অধীনতে এই আসনি সুমাই পেলায় এই ব্যবস্থা আমি গ্রহণ করছো। যেহেতু ইয়াতে প্রশিক্ষক নিয়োজিত করব লাগিব, আর আপনি ইতিমধ্যে কৈছে নিউট্রিশনের ক্ষেত্রে গুরুত্ব দিয়া হয়েছে, যেটা ফান লাগিব সেইখানে মহাবিদ্যালয় নিজাববিয়া সেই আমার একটা উপায় আছে, মই চালো আমি মহাবিদ্যালয়ের ফান যেটা ব্যাংক থাকে আমি কিছু পরিমাণে ইন্টারেস্ট পাও, সেই ইন্টারেস্টের পয়সায় আমি এই আসনিট চলাম বলে আমি ভাবিছো। আসলে নিউট্রিশনাল ভ্যালুত আমি 3-4 হাজার ন্যূনতম দিব লাগে, কিন্তু দিবা নাই কেলে আমার ফান্ডে পারমিট করা নাই, সেই গতি আমি এই যে ইন্টারেস্ট পাও সেই ইন্টারেস্টের পর আমি এই আসনি চলাম বলে ভাবিছো। আর আর এটা আপনার কথা আপনারপর জানিব লাগিব, যেহেতু আপনি আজি এই পবিত্র দিনট আর একটা বিশেষ আসনি লৈছে সর্প উদ্যান প্রকল্প এখন পার্ক করবলে গেছে, সেই কথাখিনি অকমান জানাবো নাকি কেনে ধরনের সংরক্ষণের ব্যবস্থা? আমার মহাবিদ্যালয়ত বিভিন্ন প্রজাতি বা 300-400 প্রজাতির সাপ আছে, আমার ইয়াতে ফটো সংগ্রহ করে থা হয়েছে, কিন্তু আমি এবার ভাবিলো যে ইয়াক এটা আমি কার্যকরী রূপ দিয়া ভাল, সেই কারণে আমি আমার ইকো ক্লাবে কি করলে আমার মহাবিদ্যালয় সমগ্র চৌহদ আমার বৃহৎ অঞ্চল আমার অরণ্য আছে কলে যে ই এখন আমার স্নেক রিজার্ভেশন পার্কলে ইয়াক রূপান্তরিত করব লাগে, আর আজি এই প্রতিষ্ঠা দিবসের শুভ দিনটিতে কি করলে এই আসনিট আরম্ভ করেছে, আর আজিরপর আমি এই স্নেক রিজার্ভেশন পার্ক আমি আজিরপর কার্যকরী হব। আমি বিশেষজ্ঞ এটা দীঘলীয়া প্রক্রিয়া, এদিনতে করব নি, কিন্তু আমি বিভিন্ন বিশেষজ্ঞ আদি পরামর্শ লো ইয়াক আমি এখন উদ্যানলে রূপান্তরিত করম, যত বাহিরপাও মানুষ আনব বা রাজ্য বা দেশের বেলেগ জায়গার মানুষ যাতে ইয়াক চার সুবিধা লাভ করব, আমি সেই ব্যবস্থা লাহে লাহে করম। নিশ্চয়ই আপনাকে এইখান সময় দিয়ার আমি ধন্যবাদ জানাইছো, যেহেতু মানে আকো কইছো যে আজির পবিত্র শিক্ষক দিবসের দিনট হয়তো একমাত্র এখন মহাবিদ্যালয় হব চন্দ্রকমল বেজবরুয়া মহাবিদ্যালয়, যখন মহাবিদ্যালয় আসলতে মহাবিদ্যালয় পর্যায়তে এগারী নারীক সবল করে তুলবলে বা নিজকে সুরক্ষিত হিসাবে রাখবল যিখিন প্রয়োজন হয় সেইখিন আসলতে প্রশিক্ষণের জড়িয়ে তেনেক সবল করে তোলার এক প্রয়াস লৈছে, যুক্ত নেকি আজির তারিখত আন 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 10খন মহাবিদ্যালয়ের কারণেও আদর্শ হব পারে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত, নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।